ভেরি ভেরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ইনসাইড ফ্যামিলি টক্স তো আজকে আজকে আবারও ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি কথা জড়িয়ে যাচ্ছে ব্যাপারটা হচ্ছে আজকে হচ্ছে সোনার রেজাল্ট দেবে অ্যাকচুয়ালি রেজাল্ট মানে ওর টাইম হচ্ছে সাড়ে দশটার পর তো আমরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি সোনাকে নিয়ে সোনার স্কুলে রেজাল্ট আনতে তো চলো সেখানে গিয়ে যদি সম্ভব হয় অবশ্যই স্কুলটাকে আর একবার দেখিয়ে দেবো যারা তোমরা নতুন ভর্তি হচ্ছো হ্যাঁ যারা তোমরা নতুন ভর্তি যে যেসব বাচ্চারা তো তারা আর একবার দেখে নিতে পারবে স্কুলটা তো ঠিক আছে এখন আমি কিছু কথা বলবো না ভীষণ দেরি হয়ে গেছে ঝটপট করে বেরিয়ে আস বেরোই স্কুলে গিয়ে দেখাবে স্কুল থেকে আবার যাবো আজকে আমার বাপের বাড়িতে কেন যাচ্ছি সেটা পরে বলছি এই হচ্ছে সোনার ক্লাস গেছে সোনার রেজাল্ট নেওয়ার রেজাল্ট নিয়ে নিলাম যা করেছে মানে ভালো হয়েছে মানে ম্যাডাম বলেছে সিজিতা যা রেজাল্ট করেছে যথেষ্ট ঠিকঠাক আছে ওর রেজাল্ট মোটামুটি আর যেহেতু ওর এজ হচ্ছে না তো সেই কারণে আমাকে আবার রিপিট করতে হচ্ছে এল কেজিতেই তো ঠিক আছে ভালো হয়েছে রেজাল্ট মানে আমার আসার বাইরেই হয়েছে তো ঠিক আছে আর এই যে চর আমি স্কুল থেকে এই খুলবো আমি স্কুল থেকে এই বাড়ি এলাম বাড়ি বলতে এসেছি তোমাদের বলেছিলাম বাপের বাড়ি আসব আর বলেছিলাম কেন সেটা তোমাদের আজকে জানাচ্ছি এই দেখো কে এসেছে আজকে বোন এসেছে তাই ভাবলাম না না দেখা করে বাড়িতে থাকতেও পারবো না মনটা ছটপট ছটপট করবে আবার রাত্রির অনুষ্ঠান আছে কাল আবার সোনার স্কুলে বই দেবে সেটা আনতে যেতে হবে তো কাল আমি আর আসতে পারবো না তো আর অপেক্ষা করতে পারলাম না চলে এসেছি সারাদিন এখন থাকবো সন্ধ্যার পরে বাড়ি যাব। বাড়ি গিয়ে আবার অনুষ্ঠান আছে সেখানে যেতে হবে তো সারাদিন যা যা সব সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে ব্যাপার আর বললাম তো সোনার রেজাল্ট খুব ভালো হয়েছে খুব ভালো রেজাল্ট করেছে সোনা ম্যাডাম মিশন হ্যাপি হ্যাপি হয়ে সোনাকে একটা কি দিয়েছে ম্যাডাম বলে দাও চকলেট সোনাকে স্পেশাল চকলেট দিয়েছে ম্যাডাম আবার বলছে সিজিটা কিন্তু লাকি কারণ আমি কাউকে এখনো চকলেট দিইনি একমাত্র সিজিটাকে দিলাম ওকে বলেছে এই কথাটা যে সিজিটা লাকি আমি সিজিটাকে চকলেট দিয়েছি আর কিন্তু কাউকে দিই দিবি চকলেট দিয়ে ঠিক আছে এবার এখন ব্যাপারটা হচ্ছে দেখা যাক কোন সেকশনে থাকে কোন ম্যাডাম আমি ম্যাডামকে বললাম দেখুন যদি আপনার কাছে রাখা যায় তাহলে ভালো হয় কারণ ও ও ওর সাথে ম্যাডামের একটা ভালো বন্ডিং হয়ে গেছে ওকে আদর ঠাদর করলো হচ্ছে ব্যাপার যাই হোক ঠিক আছে শৈশবই দিনটাকে স্টার্ট করছি হ্যাঁ অ্যানিভার্সারি থ্যাংক ইউ ইউ থ্যাংক ভালো দিন এসেছি আমি সত্যি আজ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তো বোন সেই জন্য ইউজ করলো সব মিলেজুলে আজকে একটা ভীষণ ভালো দিন আর ওর বাবা তো সকালেই কাজে বেরিয়ে গেছে ওর সাথে তোমাদের কথা হয়নি ওর সাথে তোমাদের পরে আবার নিশ্চয়ই কথা হবে ও তো আসবি তো ঠিক আছে এখন সোনাকে ফ্রেশ করি ওকে স্নান করাবো স্নান এখনো হয়নি আর মা কি রান্না বান্না করছে মাকে তো বলেছি ডাল ভাত করতে কি ডাল ভাত করছে দেখতে হবে দেখে তো মনে হচ্ছে না ডাল ভাত এটা ডাল ভাতের মশলা ডাল ভাত এটা কি ডাল ভাতের মশলা বল এই আমি বললাম যে ডাল ভাত করো ডাল আলু ভাজা দেখ আ হা হা দেখো অবস্থা মালটা হচ্ছে না গন্ধ বেরি গেছে না অ্যানিভার্সারি ফোন রিংকি কি বাড়ি আসছে সব কিছু মিলে ঝুলে আজকে মার না পেরে মাটা নেই চলে গেছে কে জানো ফোন করছে আমাকে বাড়ি এসে খাওয়া শুরু করে দিয়েছি

ভালোই। একটু না না ভালো। অল্প কম কমই দেবা সোনা দিনদবাড়ি এসে গামলায় বসে স্নান করছে। এখানে আসলে ওর গামলায় ছাড়া হয় না স্নান। আর আজিকে মার রান্নাও হয়ে গেছে। গ্যাসটা কি বন্ধ করিলাম হ্যাঁ। ওটা ঢাকা। ঠিক আছে পরে দেখাচ্ছি জায়গাটা ধোয়া ধোয়া হয়ে গেছে আসলে। এই যে দিন্দাবাড়ি এসেছে এসে এখন নিজের জুতো টুতো নিজেই বেড করে নিচ্ছে কোথায় যাবি এখন মিঠাই মিঠিকে দেখাচ্ছে মিঠি মধ্যমধ্যে চল দেখি দিয়ে আসি চ ও এখন যাবে দেখ না ওদের বাড়ি রোজ দেখেছে না সুন্দর ফুল হয়েছে সোনা স্কুলে যাই ওইখানে একটা গাছে ওরকম গোলাপ আর এত গোলাপের দিকে নজর ওর আমরা দুপুরে খেতে বসে গেছি এটা হচ্ছে ছিম বাটা থোর আর এই হচ্ছে বাঁধাকপি চাটনি মাটন মাটনের ঝোল আর এই হচ্ছে সোনাকে মা এই ঘরে খাওয়াচ্ছে সোনা এই ঘরে খাচ্ছে সোনা ফার্স্ট হবে পর বাড়ির খাবার পেয়ে বসে খাচ্ছে দেখো কেমন খাচ্ছিস খাবার বল শান্তির খাবার মটন মটনার মটন ও নাকি সেই এখান থেকে মটন খেয়ে গেছে তারপরে গিয়ে একদিন খেয়েছিস একদিন মানে খেয়েছি আর এক পিস আছে খেয়ে ওই এক পিস ও খা ভালো করে খা খেয়ে দিয়ে আবার গোল হয়ে তারপর যাবি হ্যাঁ দশ কেজি বাড়বে তো বোঝা যাবে যে না বাড়ির খাবার খেয়ে আবার আবার খেয়েও পড়েছে যাবি সোনা সোনাকে দেখো ওই দেখো ঘর অন্ধকার করে এই দেখো অন্ধকার করে ঘরের মধ্যে শুয়ে শুয়ে মোবাইল দেখা হচ্ছে না এখন ঘুমাবে তুমি গুড ইভিনিং গুড ইভিনিং হ্যাঁ ইভিনিংই বটে এই একটু গল্প করছি আমি রিঙ্কি দুজনে বসে এই তো কাজ এখন একটু পরে আবার আমি চলে যাব আর গল্প করতে করতে খাচ্ছি এই দেখো দই খাচ্ছি মা মোটামুটি আসলে খাইয়ে খাইয়ে পুরো ঢোল করে দেয় তো এখন দই খাচ্ছি দই টই খেয়ে তারপরে খানিক্ষণ পরে একটু চা খাবো চা খেয়ে তারপরে তাড়াতাড়ি হবে বাড়ির পাশেই আছে ওই জন্য অত চাপ নিচ্ছি না তো যাই হোক যাব যার বার্থডেতে তো অবশ্যই তোমাদেরকেও অল্প অল্প নিশ্চয়ই দেখাবো আর আজকে তো সোনাদের রেজাল্ট বেরোলো আর আমার ভিউয়ার যদি কেউ থেকে থাকো যে আমার এই ভিডিও দেখে বারাসাত অক্সিলিয়ামে ভর্তি করেছো তো আমার আমি চাই তারা আমার সাথে একটু কন্ট্যাক্ট করো ইউটিউবের মাধ্যমে কন্ট্যাক্ট করো তোমাদের কার বাচ্চাকে কোন ক্লাসে দিলে সেটা লিখে আমাকে একটু কন্ট্যাক্ট করো তো ঠিক আছে তো এখন দইটা আগে খেয়ে নি এই যে সোনা খেলছে দেখো খেলার সাথী পেয়েছে তাই না সোনার নাম কি বলতো তো ফ্রেন্ডের ওর নাম কি হ্যাঁ তোমার বলো তোমার কি ঠাকুর আছে একটা ছোট্ট ঠাকুর আছে কাম্মা দিয়েছে ওর নাম হচ্ছে গোপাল গোপাল তুমি ভালো আছো ও গোপাল দাও

আচ্ছা সিজি তাকে একটা দাও সিজি তাকে একটা দাও সিজি তাকে দাও একটা

মেল কিটস বাই 10 ও মেল কিটস হ্যাঁ পিঙ্ক হ্যাঁ ওরেছে ভায়োলেটটা প্রিয় গোপালে কানে গোপাল গোপাল তোমার কি ভায়োলেটটা প্রিয় তো আমরা রেডি হয়ে গেছি আবার এখন বাড়িতে যাব দেরিও হয়ে গেছে গিয়ে আবার জেথাকে অনুষ্ঠান বাড়ি তো চলো শোনা

আর এখন সোনার সোনার মা এই যে এসছে সারাদিন তো ছিল না আমি এসে আমি আমি তো ছিলাম না কিছুক্ষণ আগে বাইরে ঢুকলাম সেই জন্য এসে দেখলাম বোন আর আপনারা সবাই কেমন আছেন আশা করি তো ভালোই আছেন আজকে একটা স্পেশাল ডে একটা না আজকে অনেকগুলো স্পেশাল ডে হলো তার কারণ হচ্ছে আজকে রিঙ্কি এসছে মানে ওর বোন হায়দ্রাবাদ থেকে এলো বাড়িতে আজকে শোনা রেজাল্ট আউট হলো স্কুলের ওর মার্কশিট পেলো মার্কশিট খুব ভালো হয়েছে প্রত্যেকটা সাবজেক্টে খুব ভালো নাম্বার গেইন করেছে মানে এতটা এক্সপেক্ট করিনি আমরা বাট আনবিলিভেবল আর লাস্ট বাট নট দ্য লিস্ট আজকে হচ্ছে টোয়েন্টি সেভেন ফেভ আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি আমি রাত সকাল থেকে আর ডিসক্লোজ করার সময়ও পাইনি আর সেইভাবে ওকে বলাও হয়নি তো উইশ ভেরি হ্যাপি অ্যানিভার্সারি এটা আমাদের কত নম্বর 9 এটা হচ্ছে আমাদের 9th অ্যানিভার্সারি ও আপনাদের কাছ থেকেও যারা আমাদের কি বয়সে বড় আছেন সবাইকে আমাদের প্রণাম প্রণাম নেবেন আর আশীর্বাদ করবেন এভাবে যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি ঠিক আছে আর ওরা যাচ্ছে এখন আর একটা ইনভিটেশনে একজন পাড়ায় এক কি ওটা সুমনের সুমন কি ভাই মানে ভাইয়ের বয়সী আমার ভাইয়ের বন্ধুর আর কি ছেলের বার্থডে আছে যেহেতু পাড়ায় সিজিতারই আর কি একটু ওই দু মাস তিন মাসের হয়তো বড় হবে ছোট হবে তো সেই জন্য সিজিতার আজকে ইনভাইটেশন সিজিতার ফ্রেন্ডের বার্থডে সিজিতা রেডি হয়ে গেছে ওর মার সাথে আর আমি এখন অফিসের কাজ নিয়ে বসেছি আবার অফিসের কাজকর্মগুলো কমপ্লিট করব ওরা চলে যাক ওদেরকে ছেড়ে দিই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ

তো বাড়ি চলে আসলাম ভালোই হয়েছে জন্মদিন ভালো হয়েছে বাহ সুমনের ছেলের যে রান্না করেছিল ও সেই রান্না করেছে ভালো হয়েছে রান্না বান্না ভালো হয়েছে খুব ভালো হয়েছে অ্যারেঞ্জমেন্ট খুব ভালো যাক দিনটা এইভাবে আজকে কেটে গেল অ্যানিভার্সারিটা শুধু মানে দৌড় ঝাপ আর দৌড় অ্যানিভার্সারিটা এরকমই কাটে কারণ আমার তো মাসের শেষ তো মান্থলি ক্লোজিং থাকে তো আমি থাকি কাজে আরও থাকে বাড়িতে আর আজকে আরও বেশি সমস্যা হয়েছে কি ও স্কুলে মেয়েকে দিয়েই সাথে সাথে চলে গেছে ওই বাড়ি ওই বাড়িতে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করে রাত্রিবেলা এসছে এসে আবার এক জায়গায় গেছে আর আমার তো চলছেই এইরকমভাবে যাই হোক এইভাবে চলবে আর কি এটাই লাইফ আমাদের প্রতিদিনই অ্যানিভার্সারি সেই

তো দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে কালকেও ক্লুজিং কালকে হাবলা টাপরা এদিকে ওদিক প্রচুর জায়গায় ঘোরাঘুরি আছে আর তুমি কালকে তাহলে সোনার স্কুলে গিয়ে বই দিয়ে কালকে আমরা সোনার স্কুলে বই দেবে বই আনতে যাবে তো ঠিক আছে টাটা আজকের ভিডিওটা লাইক এমনি শেয়ার করে দাও ভালো গুড নাইট যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও আর ঘন্টিটা অল করে দিও যাতে নোটিফিকেশন তোমরা পাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সাথে দারুণ মজা করো প্রিয় কাছের মানুষদের সাথে ঘুরতে বেরো ভালো লাগবে